সদ্য ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল্লা আল রাজি জুয়েলের পরিচালনায় ও সহসভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে মিছিলটি শহরের শাক মাথা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে মিছিল শেষে সাত মাথায় মুজিব মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় মিছিল ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাকির হোসেন নবাব নাসিমা রহমান সীমা আনোয়ার পারভেজ রুবন রহুল মমিন তারেক খালিকুজ্জামান রাজা আবু সুফিয়ান শফিক সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ